হ্যালো সবাইকে, আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং কম্পিউটার গ্রাফিক্সের এনপিটেল অনলাইন সার্টিফিকেশন কোর্সে স্বাগতম। আমি রাজারাম লাক্কারাজু, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আইআইটি খড়গপুর থেকে। আজ থেকে আমরা মডিউল নম্বর 3 কভার করব, লেকচার নম্বর 21 অর্থোগ্রাফিক প্রজেকশন সহ। গত দুটি ক্লাসে আমরা জিওমেট্রিক নির্মাণ এবং কোনিক বিভাগগুলি ইন্ট্রোডাকশন কভার করেছি। এখন থেকে দুটি মডিউলে অর্থোগ্রাফিক প্রজেকশন আমরা কভার করব, যা মডিউল নম্বর 3 জন্য এবং মডিউল নম্বর 2। আমাদের পাঠ্যপুস্তকের জন্য এনডি ভাট এবং পাঞ্চাল এবং অন্যান্যদের দ্বারা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, অধ্যাপক অখিলেশ কুমার মৌর্যের মাস আমাদের আন্তরিক ধন্যবাদ। তার দুর্দান্ত উপকরণগুলির জন্য অর্থোগ্রাফিক প্রজেকশনে সরবরাহ করেছিল। সুতরাং বেশিরভাগ স্লাইড তথ্য তার রচনা দ্বারা অনুপ্রাণিত এবং তার অনুমতি নিয়ে নেওয়া। প্রথম প্রশ্ন আমরা জিজ্ঞাসা করব যে একটি অর্থোগ্রাফিক প্রজেকশন কি। অর্থোগ্রাফিক প্রজেকশন একটি প্রযুক্তিগত ড্রয়িং যার মধ্যে একটি বস্তুর ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন রেফারেন্স প্লেন, সম্পর্কিত রেফারেন্স প্লেনগুলি পর্যবেক্ষণ করে, তাই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখানোর একটি টেকনিক। বিভিন্ন রেফারেন্স প্লেন, একটি হরাইজন্টাল প্লেন হতে পারে যা আমরা এইচপি দ্বারা চিহ্নিত, একটি উল্লম্ব সমতল যা ভিপি দ্বারা, এবং সাইড বা প্রোফাইল প্লেন আমরা পিপি দ্বারা চিহ্নিত করেছি। এগুলি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য স্ট্যান্ডার্ড কনভেনশন। হরাইজন্টাল প্লেন, উল্লম্ব প্লেন বা প্রোফাইল প্লেন, হিসাবে বিভিন্ন রেফারেন্স প্লেনের অবস্থান একটি ড্রয়িং এর বিভিন্ন ভিউ হতে পারে। সামনের ভিউ, এর মানে আমরা এটিকে উল্লম্ব প্লেন প্রজেক্ট করতে যাচ্ছি। একটি শীর্ষ দৃশ্য, হরাইজন্টাল প্লেন প্রজেক্ট করা। একটি পার্শ্ব দৃশ্য, প্রোফাইল প্লেন প্রজেক্ট করা হয়েছে। উদাহরণস্বরূপ, যদি আমাদের একটি আয়তক্ষেত্রাকার ব্লক থাকে, তাহলে আসুন আমরা অক্ষর এ সাইড, বি এবং সি বলি। যদি এই ব্লকটি আমরা প্রজেক্ট করতে চাই, উদাহরণস্বরূপ আসুন একটি লাইট ল্যাম্প নিই যাতে আলো জ্বলছে। সুতরাং এই প্লেন এ আমরা যদি এটি প্রজেক্ট করতে যাই একটি শীট প্লেনে, এই প্লেনটি একটি উল্লম্ব প্লেন, তাই এটিকে আমরা বলি উল্লম্ব প্লেন। যদি আমরা এটিকে প্রজেক্ট করি, আমরা সেই বস্তুর পিছনের কিছু দেখতে পাই না, আমরা এমনকি পাশের জিনিসগুলিও দেখতে পারি না। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা উপরের দৃশ্যের মতো কিছু দেখতে পারি না, শুধুমাত্র আমরা যা দেখতে পারি তা হল এ আমাদের একটি অবস্থান দেখতে হবে। শুধুমাত্র দেখার জন্য আমরা একটি অবস্থান নেব। যদি আমাদের সেই বস্তুর উপর একটি উজ্জ্বল আলো থাকে, তাহলে এই ধরনের জিনিসকে বলা হয় এই প্লেনের উপর এই পৃষ্ঠের কি প্রজেকশন। এখানে প্লেনটি একটি উল্লম্ব প্লেন, এবং কি আমরা প্রজেক্ট করছি, এই দিকে আমরা প্রজেক্ট করছি। একই বস্তুর জন্য এ, বি, সি, যদি আমরা এটিকে উপর থেকে দেখতে যাই বা একটি উজ্জ্বল আলো উপর থেকে আসছে,
আমরা দেখতে পাচ্ছি না। একই বিকি এই সমান্তরাল পাইপযুক্ত আয়তক্ষেত্রাকার জিনিসটির জন্য আমরা যখন দেখতে পাচ্ছি যে এই হরাইজন্টাল প্লেন এই সি ম্যাপ করা হবে একটি আয়তক্ষেত্রের মতো, সুতরাং এই বিন্দুটি সেই বিন্দুর সাথে মিলে যায়, এইটি মিলে যায়, এটি সেখানে মিলিত হয় এবং এটি সেখানে মিলিত হয়। এই দুটি বিন্দুর কারণে আলো আসলে দুটি বিন্দুর মধ্যে দেখতে পারে না, কিন্তু শুধুমাত্র একটি বিন্দু আমরা দেখতে পাব, যাকে আমরা একটি হরাইজন্টাল প্লেন বলি। সেই হরাইজন্টাল প্লেনের শীর্ষ দিক থেকে আমরা দেখছি, তাই শীর্ষ ভিউ হরাইজন্টাল প্লেনে প্রজেক্ট করা হয়েছে। অনুরূপভাবে সাইড ভিউয়ের জন্য আমরা এটি প্রোফাইল প্লেন বা সাইড প্লেনে প্রক্ষেপিত করব। উদাহরণস্বরূপ এই দিকনির্দেশের পার্শ্ব দিক থেকে আমরা বস্তুটি দেখতে চাই, তখন আমরা সি এবং একটি পৃষ্ঠতল যা আমরা দেখতে পাব তা অন্য প্লেনে এটির প্রজেকশন যা প্রোফাইল প্লেন বলা হয়। আমরা একটি আয়তক্ষেত্র বি ব্লকের মতো কিছু দেখতে পাব যা আমরা প্রোফাইল প্লেনে প্রজেকশন এর পার্শ্ব ভিউ বলি। বিভিন্ন ভিউ হল পার্শ্ব ভিউ, ফ্রন্ট ভিউ এবং শীর্ষ ভিউ। বিভিন্ন প্লেনগুলি হল আমরা একটি আলো জ্বালাতে যাচ্ছি যাতে আমরা উল্লম্ব প্লেনের উপর এই ধরনের সম্মুখ ভিউগুলি তৈরি করতে যাচ্ছি। যা একটি হরাইজন্টাল প্লেন এবং এই পাশের প্লেন বা প্রোফাইল প্লেনগুলিতে সাইড ভিউতে শীর্ষ ভিউ দেখায়। যদি আমরা এই ধরনের অনুমানগুলি করি, তবে আমরা যে বস্তুটি পেতে যাচ্ছি সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমরা এই বস্তুগুলির জন্য বিভিন্ন নোটেশন অনুসরণ করি। যখন আমরা প্রক্ষেপণ করছি তখন ড্রয়িং শীট পয়েন্ট লাইন থাকবে, সুতরাং আমরা যে চিহ্নগুলি এর উপর ভিত্তি করে নোট করি, উদাহরণস্বরূপ যে কোনো ভিউ টপ ভিউ, আমরা সাধারণত এটিকে হরাইজন্টাল সমতলগুলিতে প্রজেক্ট করি। রেখাগুলি বিন্দুগুলি নোট করা হয় এ এ বি সি ডি হিসাবে এবং সম্ভবত একটি দুই তিন এবং তার বেশি। যদি এটি একটি লাইন হয় আমরা এবি লাইন দ্বারা প্রদর্শন করি, তবে পি কিউ লাইন হতে পারে এই সমস্ত ছোট হাতের অক্ষরগুলি। যে কোনো পয়েন্ট এ ছোট হাতের অক্ষর আমরা একটি একক প্রদর্শন করি। যদি এটি একটি লাইন হয় যা দু অক্ষর এবিকে ছোট হাতের অক্ষরে এক লাইন হিসাবে সংযুক্ত করে, এমনকি একটি সম্মুখ ভিউ অনুসরণ করে আমরা সাধারণত উল্লম্ব প্লেন প্রজেক্ট করেছি, আমরা একটি সিম্বল প্রাইম ড্যাশ একই ছোট 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 অক্ষর এ, কিন্তু এ ড্যাশ বা এ প্রাইম ব্যবহার করি। যদি এটি এ লাইন এ প্রাইম বি প্রাইম আমরা এটি নোট করি। যদি একটি অক্ষর থাকে তবে এ প্রাইম বি প্রাইম এ প্রাইম সংখ্যা এটি নির্দেশ করে যে আমরা প্রাইম ছাড়াই ফ্রন্ট ভিউতে আছি, আমরা সেই শীর্ষ ভিউতে আছি। যদি এটি সাইড ভিউ হয় তবে আমরা দুটি প্রাইমস নোটেশন একই ছোট হাতের অক্ষর দ্বারা প্রদর্শন করি, তবে দুটি প্রাইম নির্দেশ করে যে এটি এ সাইড ভিউ। উদাহরণস্বরূপ আসুন আমরা বিবেচনা করি এমন একটি বস্তু যা আমরা সম্ভবত এ এ বি সি ডি দেখায়। যদি আমরা দেখাই যে কোন প্রাইম ড্যাশ ছাড়াই
এটি নির্দেশ করে এটি একটি শীর্ষ ভিউ কিনা। যদি প্রাইম এ, প্রাইম বি, প্রাইম সি, প্রাইম ডি এর মতো কিছু আমরা দেখাচ্ছি, এটি নির্দেশ করে যে সম্মুখ ভিউ। একইভাবে সাইড ভিউয়ের জন্য আমরা এটি অক্ষরের পরিবর্তে ডাবলস প্রাইম হিসাবে যদি আমরা সংখ্যাগুলি অনুরূপ ধরনের শৈলী ব্যবহার করি তবে আমরা পরবর্তী ক্লাসগুলিতে অনুসরণ করব। আমরা মাঝে মাঝে সামনে এবং পিছনে ঘন ঘন উপরে এবং নিচে দুটি শব্দ ব্যবহার করি। এটি নির্দেশ করে যে নিচের যে কোনো লাইনগুলির উপরে যদি আমরা দেখতে পাই আমরা হরাইজেন্টাল প্লেন সংজ্ঞাগুলি সেগুলি, তবে হরাইজেন্টাল প্লেনের জন্য আমরা কথা বলব প্লেনের উপরে বা প্লেনের নিচ সম্পর্কে, যাতে নিচে উপরে একটি হরাইজেন্টাল প্লেন দেখায় আমরা সেই বস্তুর রেফারেন্স অবস্থান সম্পর্কে কথা বলি। যদি সামনে এবং এর পিছনে কোনো কিছু থাকে তবে সেই প্লেনের সামনে একটি উল্লম্ব প্লেন রয়েছে, প্লেনটির সামনে কতটা উপস্থিত রয়েছে তা প্লেনটির এর পিছনে রয়েছে এই বস্তুটি উপস্থিত রয়েছে, এটি স্ট্যান্ডার্ড শব্দ যা আমরা ব্যবহার করি তা ইঙ্গিত করে যে হরাইজন্টাল প্লেনের ক্ষেত্রে বা উল্লম্ব প্লেনের ক্ষেত্রে আমরা সামগ্রিক দৃষ্টিকোণে কোনো ছবি সম্পর্কে উল্লেখ করছি। আমরা প্রক্ষেপণ ব্যবহার করি। এই অনুমানগুলি মূলত দুটি প্রকার, একটি আমাদের সমান্তরাল প্রক্ষেপণ, অন্যটি একত্রিত প্রক্ষেপণ। কনভার্জিং প্রজেকশনের ক্ষেত্রে বস্তুগুলি ছোট দেখতে পারে, বড় হতে পারে, কারণ এই পয়েন্টগুলি একটি প্লেন একত্রিত হতে চলেছে। উদাহরণস্বরূপ যদি আমার কাছে একটি আয়তক্ষেত্র থাকে, যদি আমরা সমকেন্দ্রীয় ধরনের প্লেনগুলি দেখতে পাই এই সমস্ত কোণ একটির জন্য একত্রিত হবে, এবং যদি হয় তবে আমরা যদি কোনো বিমান তৈরি করি বস্তুটিকে একটি খুব ছোট বস্তু দেখতে পারে যথাযথ স্কেলিং সহ, বা এটি খুব বড় বস্তু হতে পারে। অন্য ধরনের অনুমানকে সমান্তরাল অনুমান বলা হয়। এই বস্তুর আকার খুব কমই পরিবর্তন করে, সাধারণত পার্সপেক্টিভ ড্রয়িংয়ের জন্য ব্যবহৃত হয়। আমরা পরবর্তী ক্লাসে এ সম্পর্কে আরও জানতে পারি, যা আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কোর্স এবং এর জন্য মেশিন ডিজাইনিং ধরনের কোর্সের জন্য বেশ সাধারণ। দুটি ধরনের অনুমান বিদ্যমান, একটি অর্থোগোনাল প্রজেকশন, অন্যটা হল অবলিক প্রজেকশন। এই অর্থোগোনাল অনুমানগুলি দুটি ভাগে বিভক্ত, মূলত মাল্টিভিউ অনুমান, অন্যটি মাল্টিভিউ প্রজেকশনে। অ্যাক্সোনোমেট্রিক প্রজেকশন, আমরা এই সম্মুখ ভিউ, শীর্ষ ভিউ এবং প্রোফাইল ভিউ বা সম্ভবত পার্শ্ব দৃশ্য আছে। এটি এমনভাবেই হবে যে বিভিন্ন প্লেনের উপর একটি সম্পূর্ণ বস্তু উপযুক্ত স্থানে প্রদর্শিত হবে, সামনে ভিউ এবং পার্শ্ব ভিউ এর মতো কিছু, যা আমরা অ্যাক্সোনোমেট্রিক প্রজেকশন, অর্থোগোনাল প্রজেকশন এবং অবলিক অনুমান। এগিয়ে সম্পূর্ণ বস্তু প্রদর্শিত হবে তবে একটি পিক্টোরিয়াল ড্রয়িং হিসাবে, সুতরাং বস্তুটি কিছুটা বিভ্রান্ত হতে পারে এবং আমরা অবজেক্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে পারি না।
মাল্টিভিউ বস্তু আমাদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, যেমন সামনের দিকের দিকটি সম্ভবত পিছনের জন্য এবং অনেকগুলি ভিউ উপলব্ধ। তাই পুরো বস্তুটি এই অর্থোগোনাল, বিশেষ করে মাল্টিভিউ প্রজেকশনের জন্য স্পষ্টভাবে দৃশ্যমান হবে। আমাদের পুরো কোর্স আমরা মূলত এই মাল্টি ভিউ অঙ্কনের উপর ফোকাস করব। তাই কোনো ছবি উপস্থাপনের জন্য প্রজেকশনটি ভালো। আসুন আমরা এই অঙ্কনগুলির বিভিন্ন দৃষ্টিকোণগুলি দেখি প্রজেকশন করে। উদাহরণস্বরূপ এখানে একটি মাল্টি ভিউ প্রজেকশন, একটি পিক্টোরিয়াল ড্রয়িং করি এবং মাল্টি ভিউ ড্রয়িংয়ে পার্সপেক্টিভ ড্রয়িংগুলির একটি তুলনা করা হয়। বিভিন্ন সমতলে যেমন পারপেন্ডিকুলার প্লেন, হরাইজেন্টাল প্লেন বা প্রোফাইল প্লেন পিক্টোরিয়াল ড্রয়িংয়ের ক্ষেত্রে এটি প্রজেক্ট করা হয়। পিক্টোরিয়াল ড্রয়িংয়ের ক্ষেত্রে একটি দৃশ্যে তিন দিকের প্রতিনিধিত্ব করে, তাই তিনটি দিক তিনটি ভিন্ন জিনিসে বিভক্ত না হয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়টির মতো আমরা এটি একটি ছবিতে দেখাই। উদাহরণস্বরূপ আসুন আমরা এটি দেখতে পাই, এই তিনটি ভিউ উপলব্ধ। তবে আমরা যখন এটি শীটে ড্রয়িং করছি, এটি সামান্য বিভ্রান্ত হতে পারে। বস্তুটির উপরের পৃষ্ঠের আয়তক্ষেত্রাকার হতে পারে, তবে আপনি যখন প্রতিনিধিত্ব করছেন তখন এটি প্যারালেলোগ্রামের মতো দেখতে পারে। এই ধরনের জিনিসগুলি স্বাভাবিকভাবেই এই সচিত্র ড্রয়িং থেকে বেরিয়ে আসে। যদি এটি আইসোমেট্রিক ড্রয়িং হয় তবে এক টাইপের পিক্টোরিয়াল ড্রয়িং এক ধরনের, তবে এটি তিনটি লাইনের উপর ভিত্তি করে যা আমরা বিভিন্ন অ্যাক্সেসে দেখানোর পরিবর্তে আইসোমেট্রিক অ্যাক্সেস বলি। আমরা আইসোমেট্রিক অ্যাক্সেস নামে কিছু ঠিক করি যা একটি ভার্টিকাল লাইন নিয়ে গঠিত। সম্ভবত এটি এর দুপাশে 30 ডিগ্রি বর্গ সহ আরও দুটি উল্লম্ব রেখা এবং দুটি, সুতরাং আমরা দেখতে যাচ্ছি এটি উল্লম্ব রেখা, এর পাশে 30 ডিগ্রির মতো এবং সেই দিকে 30 ডিগ্রি ধরনের প্রতিনিধিত্ব আমরা দেখতে পাব। এ জাতীয় জিনিস যদি আমরা এটি নির্মাণ করতে পারি, এই ধরনের অঙ্কনগুলিকে চিত্রাঙ্কন বলা হয়। এই উল্লম্ব এবং অন্য দুটি ইন্টারসেকশন বর্গাকার কোণগুলির সাথে একটি ব্লকের নিচের সামনের কোণে থাকবে। আমরা এই সচিত্র অঙ্কনগুলি সম্পর্কে আরও বেশি দেখতে পাব, বিশেষ করে আইসোমেট্রিক অঙ্কনগুলি, যা আমরা একটি অর্থোগ্রাফিক প্রক্ষেপণে দ্বিতীয় মডিউলে শিখব। এ মাল্টিভিউ ড্রয়িংয়ে বিভিন্ন ভিউ রয়েছে। এটি সঠিকভাবে উপস্থিতি সম্পূর্ণ বিবরণ। আমরা কোনো তথ্য হারাতে যাচ্ছি না, যখন এটি দেখার সময় আমরা কোনো অ্যাবেরেশন তৈরি করতে যাচ্ছি না। উদাহরণস্বরূপ আপনার সামনে মনিটরটি যদি আমরা সেই প্লেনে স্বাভাবিক দেখতে থাকি, তবে এটি একটি আয়তক্ষেত্রের মতো দেখতে হতে পারে। তবে যদি আমরা পাশের দিক থেকে তাকাই, তবে হতে পারে যে প্রজেকশনটি সমান্তরালভাবে দেখাতে পারে। সুতরাং এর মধ্যে একটি ভিউ প্রজেকশন ভিউ মাল্টি ভিউ থাকায় আমরা সরাসরি লেন্থ কি, প্রস্থ কি, হাইট কি এবং এই ধরনের জিনিস কি তা উপস্থাপন করতে পারি, কোনো অ্যাবেশনাল সমস্যা তৈরি না করে। সুতরাং এটি সম্পূর্ণ বস্তু বিবরণ এবং আকার সঠিকভাবে প্রদান করে। এক্ষেত্রে পিক্টোরিয়াল ড্রয়িং আমাদের সরাসরি অজজেক্ট ভিজুয়ালাইজেশন দেয়, যদিও অন্যান্য জিনিসগুলি কিছুটা বিভ্রান্ত হয়। তবে কমপক্ষে 2D শীটে এটি সরাসরি দূরে আমাদের সেই বস্তুটিকে ড্রয়িং করে। পার্সপেক্টিভ ড্রয়িংয়ের ক্ষেত্রে বস্তুটি আরও, এটি আমাদের চোখগুলি যা অনুভব করে তার মতো দেখায়। আমরা যদি এমন একটি বস্তু খুঁজছি যা আমাদের দিকে সামান্য ইনক্লাইন্ড, আমাদের চোখে এটি কিভাবে উপলব্ধি করে, এই একই ধরনের উপস্থাপনা আমরা পার্সপেক্টিভ ড্রয়িং।
দিয়ে মাল্টিভিউ ড্রয়িং তৈরি করতে যাই। একটি সামান্য দক্ষতার সেট প্রয়োজন, যার অর্থ বস্তুকে চাক্ষুষ করার প্রশিক্ষণ। শীটে যে চাক্ষুষ প্রতিনিধিত্ব থাকে তার সামান্য ইনফিউশন প্রয়োজন। পিক্টোরিয়াল ড্রয়িং এর ক্ষেত্রে মূল আপত্তি আকার এবং কোণ বিক্ষেপ হয়। সুতরাং সুবিধাগুলি সবুজ রঙের ডট, এ দেখানো হয়। এই সুবিধা বা সমস্যাগুলি লাল রং ডটগুলিতে দেখানো হয়। সুতরাং মাল্টিভিউ ড্রয়িং এর জন্য সর্বদা সেই বস্তুটি সম্পর্কে সামান্য অন্তর্ভুক্তি প্রয়োজন, যা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে শীটে বিভিন্ন ভিউ উপস্থাপন করতে হবে। পিক্টোরিয়াল ড্রয়িং একটি সার্কেল এর ক্ষেত্রে আমরা যদি একটি ইনক্লাইন্ড ডাইরেকশনে তাকাই, তবে এটি দেখতে পাওয়া যেতে পারে। উদাহরণস্বরূপ এখানে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের এলিপস থিম। এখানে একটি সার্কেল দেখতে এলিপস মতো। একইভাবে একটি আয়তক্ষেত্র দেখতে প্যারালেলোগ্রাম। রাইট অ্যাঙ্গেল, এটি একটি এই রাইট অ্যাঙ্গেলটি পুরোপুরি দেখতে অনেকটা অবটিউস কাইন্ড মতো দেখতে লাগে। এই ধরনের সমস্যাগুলি পিক্টোরিয়াল ড্রয়িং আসে। আমরা যদি পার্সপেক্টিভ ড্রয়িং দিকে তাকিয়ে থাকি, এগুলি ড্রয়িং শিটে তৈরি করা কঠিন। আকৃতি এবং আকারে বিকৃতি ঘটে। উদাহরণস্বরূপ আমরা যদি সাইকেল চালিয়ে বা গাড়ি চালাতে পারি, রাস্তা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সমান্তরাল রেখা হওয়ার কথা, এগুলি কখনো শেষ হয় না, যা কমপক্ষে সেই রাস্তার সেই সংক্ষিপ্ত সময়ের জন্য হওয়ার কথা। তবে আপনি যখন কোনো ছবি নিচ্ছেন বা সম্ভবত এই পার্সপেক্টিভ ড্রয়িং মধ্য দিয়ে খুঁজছেন, এই দুটি লাইনগুলি ইন্টারসেক্ট করতে চলেছে, সুতরাং প্রস্থে একটি বিকৃতি দেখা যাবে। সুতরাং আমরা যখন এই রাস্তা এবং অন্যান্য বস্তুর প্রতিনিধিত্ব করছি, তখন একটি ড্রয়িং শীট যখন এটি দেখাবে যেন তারা একত্রিত হতে চলেছে। সুতরাং এই ধরনের সমস্যাগুলি এই পার্সপেক্টিভ ড্রয়িং এর জন্য বিদ্যমান। যে প্রসঙ্গে বস্তুর কনটেক্সট প্রজেকশনটি বিভিন্ন ভিউয়ের উপর বিভিন্ন প্লেনের আকৃতি আকার এবং অন্যান্য বিবরণের পরিপ্রেক্ষিতে সেই বস্তু সম্পর্কে সবকিছু সংজ্ঞায়িত করে, প্রধানত দুটি প্লেন ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই প্লেনগুলি উল্লম্ব প্লেন, এই বেশে উল্লম্ব বলে অভিহিত করা হয়। অন্যটি যদি অ্যাক্সিস হরাইজন্টাল প্লেন হয়, তবে এটি ওয়াই অ্যাক্সিস ভার্টিক্যাল প্লেনে দিকনির্দেশের উপর ভিত্তি করে হরাইজন্টাল প্লেন সংজ্ঞায়িত করব। অন্য প্লেনটি প্রোফাইল প্লেন, যে প্রোফাইল প্লেন পাশ বা সম্ভবত অন্য পাশেও হতে পারে। এগুলি অতিরিক্ত বিবরণ। প্রধান প্লেন, মূল প্লেন যা আমরা উল্লেখ করছি তা হল উল্লম্ব প্লেন এবং হরাইজেন্টাল প্লেন। পার্শ্ব প্লেন সর্বদা প্রোফাইল প্লেন। অন্যান্য প্লেনগুলিকে সহায়ক প্লেন বলা হয়। এই সহায়ক প্লেনগুলি অক্সিলিয়ারি ভার্টিক্যাল প্লেন, সহায়ক ইনক্লাইন্ড প্লেন এবং প্রোফাইল প্লেন হতে পারে। উদাহরণস্বরূপ আসুন আমরা এই সহায়ক প্লেনগুলি দেখি, যাতে উল্লম্ব সমতলগুলির উপর হরাইজেন্টাল, হরাইজেন্টালটির ওপর উল্লম্বটি সর্বদা স্থির থাকে। এখন আমরা উল্লম্ব সমতল বা হরাইজন্টাল প্লেন দিয়ে ইনক্লাইন্ড থাকা অন্য কোনো প্লেন নিতে চাই। আসুন আমরা এই ধরনের প্লেনটি বেছে নিই, যা ম্যাজেন্টা রঙে দেখানো হয়েছে। এই অক্সিলিয়ারি প্লেন ও ভার্টিক্যাল ডাইরেকশনে হরাইজন্টাল বেশ উল্লম্বভাবে, তবে এটি একটি নির্দিষ্ট কোণে কিছু থিটা দ্বারা উল্লম্ব প্লেনের দিকে ইনক্লাইন। যদি আমরা আরও বিশদে দেখতে থাকি,
এই অক্সিলিয়ারি ভার্টিক্যাল প্লেনটি হরাইজেন্টাল প্লেনে উল্লম্ব। উদাহরণস্বরূপ আসুন আমরা আমাদের অঙ্কন শীটগুলি দেখি। আমি যদি এই ড্রয়িং শীট কোনো বস্তুকে প্রতিনিধিত্ব করতে চাই, অঙ্কন শীট, এটি আমরা হরাইজন্টাল প্লেন বলি। এবং এটি একটি হরাইজন্টাল প্লেন, এবং আরও একটি শীট নিন, এটি সেই শীটের উপর উল্লম্ব করে তুলুন যা আমরা উল্লম্ব প্লেন বলি। সুতরাং এটি উল্লম্ব প্লেন যা হরাইজন্টাল প্লেন সাথে 90 ডিগ্রি তৈরি করছে, এবং হরাইজন্টাল প্লেন এই। যদি আমরা অন্য কোনো প্লেন নির্মাণ করতে চাই, উদাহরণস্বরূপ আসুন আমরা জ্যামিতি বাক্স বেছে নিই, উল্লম্ব প্লেন হরাইজেন্টালে 90 ডিগ্রি, আমরা আরও একটি প্লেন তৈরি করতে পারি, সাধারণ থেকে হরাইজেন্টাল প্লেন, ইনক্লাইন্ড। উল্লম্ব প্লেনে ইনক্লাইন্ড করতে পারি। এই জাতীয় প্লেনগুলিকে সহায়ক প্লেন বলা হয়। সুতরাং আসুন আমরা আমাদের উপস্থাপনায় ফিরে যাই। একইভাবে একজন আরও একটি অক্সিলিয়ারি প্লেন তৈরি করতে পারে হরাইজন্টাল প্লেনের সাপেক্ষে। এই উল্লম্ব প্লেন হরাইজন্টাল প্লেন স্থির থাকে আরও একটি প্লেন এর উপরে। আমরা নিতে যাচ্ছি নাম অক্সিলিয়ারি ইনক্লাইন প্লেন। অক্সিলিয়ারি ভার্টিক্যাল প্লেন ইনক্লাইন্ড আছে, তবে উল্লম্বভাবে ইনক্লাইন্ড থাকে। আমরা যে নোটেশন ব্যবহার করি তা হল এর সহায়ক উল্লম্ব প্লেন, কারণ হরাইজন্টাল প্লেন এর সাথে সর্বদা 90 ডিগ্রি অন্য প্লেনটি অক্সিলিয়ারি ইনক্লাইন্ড প্লেন। সুতরাং এই উল্লম্ব শব্দটি এড়িয়ে যাওয়া হয় কারণ এটি আর উল্লম্ব নয়, এটি হরাইজন্টাল প্লেনের সাথে সম্পর্কিত একটি বিটা কোণ তৈরি করে এবং হরাইজেন্টাল লাইনের সাথে সম্পর্কিত হয়, যাতে আমরা সেইটিকে অক্সিলিয়ারি ইনক্লাইন্ড প্লেন হিসেবে ডাকি। অন্যটিকে প্রোফাইল প্লেন বলে। হরাইজন্টাল প্লেন উল্লম্ব প্লেন বলা হয়। আরও একটি প্লেন নিন যা হরাইজেন্টাল প্লেন এবং উল্লম্ব প্লেন উভয়ই, এবং আমরা যদি এই কোণ পরিমাপ করি তবে এই কোণটিতে 90 ডিগ্রি হয়, এই কোণেও 90 ডিগ্রি রয়েছে। সুতরাং এই জাতীয় প্লেনগুলিকে প্রোফাইল প্লেন বলা হয়। যদি এই প্রোফাইল প্লেন একটি কোণ তৈরি করে যা হরাইজেন্টাল প্লেনের সাথে বিটা তৈরি করে, আমরা অক্সিলিয়ারি ইনক্লাইন্ড প্লেন বলি। যদি এই প্রোফাইল প্লেনটি একটি কোণ থিটা দিয়ে উল্লম্ব প্লেনের দিকে ঝুঁকে পড়ে, তবে আমরা এটিকে অক্সিলিয়ারি ভার্টিক্যাল প্লেন হিসেবে কল করি, তবে এটি প্লেনগুলির বিশেষ ক্ষেত্রে। সুতরাং স্লাইড থেকে আমরা প্রধানত ভাগ করতে পারি, প্লেনগুলি দুটি প্রধান প্লেনে বিভক্ত করা হয়। অক্সিলিয়ারি প্লেন প্রধান প্লেনগুলি সর্বদা উল্লম্ব প্লেনগুলির মতো স্থির করা হয়, হরাইজেন্টাল প্লেনগুলি সহায়ক প্লেন। পয়েন্টটি আপনাকে বস্তু সম্পর্কে আরও বৈশিষ্ট্য প্রদান করে, ইন্ট্রিকেট বিবরণ, এটি কিভাবে দেখতে হয়, যে সম্ভবত একটি টেপার্ড শেপ এবং অন্যান্য জিনিস রয়েছে যা অনুমান করে যে ইনক্লাইন্ড প্লেন বা অক্সিলিয়ারি ভার্টিক্যাল প্লেনগুলি আমাদের সেই বস্তুর আরও বিশদ দেয়। আমরা কিভাবে এই ধরনের সহায়ক প্লেনগুলি তৈরি করি তা করার জন্য আমাদের উল্লম্ব প্লেন এবং হরাইজন্টাল প্লেন থেকে উপলব্ধ দৃশ্যগুলি দেখতে দিন। আমরা যদি তাই নিই, যদি আমরা হরাইজন্টাল থিং প্যারালাল প্লেনকে নিচের দিকে 90 ডিগ্রি দিয়ে ঘোরাতে পারি, আসুন আমরা বিবেচনা করি যে এটি হরাইজন্টাল প্লেন হতে পারে।
সম্ভবত এখানে একটি বস্তু থাকতে পারে। যে হরাইজেন্টাল প্লেনটিতে আমরা কি প্রজেকশন পেতে যাচ্ছি তা গ্রহণ করুন, তারপর এই পুরো প্লেন 90 ডিগ্রি দ্বারা ঘোরান। তারপরে আমরা এক ধরনের ভিউ পাব, যাকে আমরা শীর্ষ ভিউ বলছি। উল্লম্ব প্রজেকশনে সর্বদা সেই উল্লম্ব প্লেন থাকে। সুতরাং আমরা সামনের দৃশ্য হিসাবে যা পেতে যাচ্ছি, আমরা এটি দেখতে যাচ্ছি শীর্ষ ভিউ হিসাবে। প্রোফাইল প্লেনে কিছু একটা বেছে নাও, প্রজেকশন। এই প্রোফাইল প্লেনটি 90 ডিগ্রি দ্বারা ঘোরান। সুতরাং আমরা যে প্লেনই পাই হোক না কেন, আমরা সেখানে একটি পার্শ্ব ভিউ পেতে যাচ্ছি। আসুন আমরা সেখানে আরো বিশদ দেখতে চাই। উদাহরণস্বরূপ এই হরাইজন্টাল প্লেন প্রজেকশন, আমরা যদি এটিকে 90 ডিগ্রি এর নিচে ঘোরানো হয়, তবে আমরা অঙ্কন শীটে এই হরাইজেন্টাল প্লেন পাই, কারণ অঙ্কন শীটে ড্রয়িং শীট তৈরি করে থ্রি ডাইমেনশনাল বস্তু সর্বদা কঠিন এবং এটি আমাদের সম্পূর্ণ তথ্য দিতে পারে না। তার পরিবর্তে আমরা এই সম্পূর্ণ অবজেক্ট তথ্যটি প্রোফাইল প্লেন, হরাইজেন্টাল প্লেন, উল্লম্ব প্লেনে প্রজেক্ট করি। তারপর এই হরাইজেন্টাল প্লেন তথ্য আমরা এটি 90 ডিগ্রি ঘোরাই। সুতরাং একটি উল্লম্ব প্লেন প্রজেকশন, নিচের দিকে আমাদের এই হরাইজন্টাল প্লেন অবজেক্টে আমরা একইভাবে প্রোফাইল প্লেন প্রজেকশন পাব। যদি আমরা এটি 90 ডিগ্রি ঘোরাই, আমরা একটি সাইড ভিউ পাব, এবং এই সাইড ভিউ পাব কারণ আমরা বস্তুর বাম দিক থেকে দেখছি। যদি বস্তুটি রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের মতো আমাদের হাতগুলির সাথে সম্পর্কিত হয়, তবে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এটি শনাক্ত করার চেষ্টা করছি। সুতরাং আমরা যে প্রজেকশন পেতে যাচ্ছি তা বাম সাইড প্রজেকশন, এটি আমরা লেফট সাইড ভিউ বলি। সামনের ভিউ সেই দিকে স্বাভাবিকভাবেই আমরা উপরের দিক থেকে দেখতে যাচ্ছি, তা থেকে দেখতে যাচ্ছি যা টপ ভিউ আমরা হরাইজন্টাল প্লেনে দেখতে যাচ্ছি, কারণ আমরা 2D শীটের হরাইজেন্টাল ডাইরেকশন হরাইজেন্টাল প্লেনে দেখাতে পারি। আমরা এটি উল্লম্ব প্লেনের নিচে দেখাতে পারি। যদি আমরা এই সমস্ত প্লেনের তথ্য প্রদর্শন করতে পারি, তবে প্রজেকশন ভিউ এর নিচে প্রদর্শিত হয় অন্য যে ধরনের প্রজেকশন, প্রথম অ্যাঙ্গেল প্রজেকশন বলা হয়। সুতরাং সেখানে আমাদের সামনে সামনের দৃশ্য থাকবে, উপরের দিকে উপরের দৃশ্য, বটম দিকে এবং রাইট হ্যান্ড সাইডে একটি লেফট হ্যান্ড সাইড দৃশ্য থাকবে উপরের দিকে। একটি উল্লম্ব প্লেন, একটি হরাইজন্টাল প্লেন নিচের দিকে, একটি প্রোফাইল প্লেন তথ্য যাকে আমরা প্রথম অ্যাঙ্গেল প্রজেকশন বলি। পরবর্তী ক্লাসে আমরা তথ্য বোঝার জন্য প্লেনগুলিতে বিভিন্ন বস্তুর অনুমান সম্পর্কে আরও জানতে পারব। আপনাদেরকে অনেক ধন্যবাদ।